নয়াগড় যুব রেডক্রস শিক্ষা তালিম ও প্রশিক্ষণ শিবির উদযাপিত যুব রেডক্রস দ্বারা প্রায়োজিত এবং শ্রী শ্রী রঘুনাথ জিউ স্নাতক মহাবিদ্যালয় দ্বারা আয়োজিত তিনদিনিয়া যুব রেডক্রস শিক্ষা ও প্রশিক্ষণ শিবির আজ তা 27/1/2024 তারিখে মহাবিদ্যালয় পরিসরের উদযাপিত হয়ে যাই। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী লক্ষ্মীকান্ত পণ্ডাঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত এই উৎসবরে দশপল্লার মাননীয় বিধায়ক শ্রী রমেশ চন্দ্র বেহেরা মুখ্য অতিথি, যুব রেডক্রসর জেলা সংযোজক ডক্টর আদিত্য কুমার মিশ্র, যুব রেডক্রসর আবাহক সম্পাদক শ্রী সহদেব বেহেরা সম্মানিত অতিথি রূপে যোগদান করেছে। 37টি কলেজের 150 ঊর্ধ্ব স্বেচ্ছাসেবী ও 37 জন কাউন্সিলর এতে যোগদান করে। 7টি বৈশ্বিক কার্যক্রমে রাজ্য স্তরের নিমন্ত্রিত বক্তামানে শিবরাথীমানঙ্কু যুব রেডক্রসর ইতিহাস, রক্তদান, সড়ক সুরক্ষা, এইচআইভি এইডস, পরিবেশ প্রদূষণ, ফাস্ট এড ও যোগ কার্যক্রম উপরে সারগর্ভক অভিভাষণ প্রদান করে সচেতনতা প্রদান করে। ক্যাম্প সময়ের বিভিন্ন প্রতিযোগিতা করা বিজয়ী প্রতিযোগিতা উৎসবরে পুরস্কৃত প্রদান করা। অতিথি মানে এই শিবিরক সফলতার সহ পরিচালনা করে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং কাউন্সিলর রাকেশ বরাডঙ্কু এর শ্রেয় প্রদান করে। তবে শ্রী পণ্ডা এই শিবিরের 100% সফলতা নিমন্তে মাননীয় বিধায়ক, পরিচালনা কমিটির সভাপতি, স্বেচ্ছাসেবী, সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা ও কর্মচারীঙ্কু ধন্যবাদ প্রদান করে। নয়াগড় জেলার স্পেশাল করেসপন্ডেন্ট অজিত কুমার দাসঙ্ক রিপোর্ট, সাই সত্য নিউজ।